বাংলাদেশ এগিয়ে যাচ্ছে একটি মধ্য আয়ের দেশের লক্ষ্যে, আর সেই লক্ষ্যে আমাদের দেশের সবচেয়ে বড় অ্যাসেট হলো গিয়ে শিশু, যে দেশের একটি বিশাল সংখ্যা হলো শিশু। এবং সেই শিশুদেরকে আমরা যদি তাদের অধিকার সুরক্ষা করতে পারি, আমরা মনে করি আমাদের দেশকে সত্যি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। শিশুদের পুষ্টি, শিশুদের স্বাস্থ্য, শিশুদের শিক্ষা, শিশুদের বাসস্থান, সর্বোপরি শিশুদের অধিকার সুরক্ষা, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি বিভিন্ন ধরনের নীতি প্রণয়ন, শিশু নীতি প্রণয়নের মধ্য দিয়ে। এবং শিশুদের শিক্ষায় যাতে করে আমরা ইতিমধ্যে এমডিজির লক্ষ্যমাত্রা আমরা পূরণ করেছি প্রাইমারি এডুকেশনে, পাশাপাশি আমাদের জেন্ডার ইকুয়ালিটির বিষয়টি কন্যা শিশু এবং ছেলে যাদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা এখন আমাদের প্রাইমারি স্কুলে কন্যা শিশুর সংখ্যা আমাদের ছেলেদের চাইতেও বেশি হয়ে গেছে। এক কথায় সাউথ এশিয়া রিজনে বাংলাদেশ একটা ভালো অবস্থানে চলে এসেছে। আর সেই লক্ষ্যে আমরা মনে করি এমডিজি পোস্ট এমডিজির যে চিন্তাভাবনা চলছে একদম 2030 পর্যন্ত যেটা হবে, সেখানে শিশুদের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া একান্ত জরুরি বলে মনে করি। কারণ শিশুরাই তো আমাদের আগামী পৃথিবী গড়ে তুলবে। শিশুদের মুখের হাসিই কিন্তু আমাদের আনন্দ বয়ে আনবে। আর সেই শিশুরা যদি ড্রাগ অ্যাডিক্টেড হয়, সেই শিশুরা যদি সুশিক্ষা না পায়, সেই শিশুরা যদি পুষ্টিহীনতায় ভোগে, আর সেই শিশুদের যদি আমরা সঠিক এই বিশ্বের প্রত্যেকটি বিষয় সম্পর্কে ধারণা তুলে ধরতে না পারি, প্রযুক্তি সম্পর্কে তাদের শিক্ষা না দিতে পারি, তাহলে কিন্তু আমাদের আবার সে পিছিয়ে যেতে হবে। তাই আমি মনে করি শিশুদের হাসি আমাদের হাসি, শিশুদের আনন্দ আমাদের আনন্দ। আসুন শিশুদের সেই সুন্দর হাসির জন্য আমরা এই পৃথিবীটাকে গড়ি এবং তাদের দিকে বিশেষভাবে নজর দিই।